আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। লাইফ কেয়ার ফার্মার পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজকে ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আজকে আমি যৌন দুর্বলতার এক নম্বর ট্যাবলেট জিংসেং এটিবিটি নিয়ে বিস্তারিত রিভিউ দেওয়ার চেষ্টা করব। এটিবিটির কাজ, উপকারিতা এবং এটিবিটি খেলে কী কী পরবর্তীতে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য আজকে সম্পূর্ণ ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আজকে ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তাই আর কোনো কথা না বাড়িয়ে এখন আমি বিস্তারিত আলোচনায় চলে যাই। ভিউয়ার্স, প্রথমে আমি একটা কথা বলতে চাই, যৌন সমস্যা একটা কমন বিষয়, বিভিন্ন সময় বিভিন্ন কারণে আপনার যৌন সমস্যা দেখা দিতে পারে। যৌন সমস্যা এটা কোনো লজ্জার বিষয় নয়, আপনাকে যৌন সমস্যা দেখা দিলে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিতে হবে, আপনার যৌন সমস্যা দূর করতে হবে। অনেক সময় দেখা গেছে যৌন দুর্বলতার কারণে আমরা এটাকে লজ্জাবোধ মনে করি, এমনকি আমরা নিজেদের বন্ধুবান্ধব তো দূরের কথা, ডাক্তারের কাছেও এ বিষয়ে কথা বলতে আমরা লজ্জাবোধ করি, এই বিষয়ে আমরা কথা বলতে চাই না। তাই আমি আপনাদেরকে বলবো, আপনাদের যদি যৌন সমস্যা থাকে সাথে সাথে আপনারা একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন, ট্রিটমেন্ট গ্রহণ করবেন, নয়তো পরবর্তীতে সমস্যা আপনার আরও বেড়ে যাবে। যৌন দুর্বলতা দূর করতে জিংসেং এই ক্যাপসুলটি বেশ জনপ্রিয় এবং সবাই আমরা কম বেশি এই ক্যাপসুলটি সম্পর্কে পরিচিত। এটা একটি আয়ুর্বেদিক ক্যাপসুল, এই ক্যাপসুলটি ম্যানুফ্যাকচার করে থাকে আইপি ইম্প্যাক্স ল্যাবরেটরিস। এর প্যাকেজিংটা খুবই সুন্দর, এই ক্যাপসুলটিকে অনেকে রেড জিংসেং বলে থাকে। আপনারা জানেন রেড জিংসেং একটা পাওয়ারফুল সেক্সুয়াল ক্যাপসুল। প্রতিটি বক্সে রয়েছে 30টি করে ক্যাপসুল এবং 3টি করে পাতা। আমি আপনাদেরকে ভিতরের ক্যাপসুলগুলো দেখে দিচ্ছি। এই যে দেখুন, ভিতরের ক্যাপসুলগুলো দেখতে এরকম। এখন আমি রেড জিংসেং এই ক্যাপসুলটির বিস্তারিত কার্যকারিতা, এই ক্যাপসুলটি খেলে কী কী উপকার আছে এবং কী কী ক্ষতি হতে পারে এ বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। রেড জিংসেং এর যে আয়ুর্বেদিক ক্যাপসুল, এই ক্যাপসুলটি বিশেষ করে যৌন দুর্বলতার যত সমস্যা রয়েছে, যেমন লিঙ্গ সহজিষ্টক না হওয়া, লিঙ্গ বাঁকা হওয়া অথবা দ্রুত বীর্যপাত হওয়া, অনেকের দেখা গেছে স্ত্রীর সাথে সহবাস করলে, একদিন সহবাস করলে 7 দিন সহবাস করতে তার কোনো মনোকামনা জাগে না, লং টাইমে আপনারা সেক্স করতে পারেন না, এই সমস্ত যত প্রকার সমস্যা রয়েছে এই ক্যাপসুলটি আপনাদের এই সমস্ত সমস্যা দূর করতে খুব দ্রুত সাহায্য করবে। ভিউয়ার্স, বিভিন্ন কারণে যৌন সমস্যা দেখা দিতে পারে, তার মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো হচ্ছে অতিরিক্ত পরিশ্রম করা, শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিনের ঘাটতি থাকা। তাছাড়া সবচেয়ে বেশি যৌন সমস্যার দেখা দেয় আপনার যদি হস্তমৈথুন করেন, হস্তমৈথুন করলে আপনার বৈবাহিক জীবনে মারাত্মকভাবে একটা প্রভাব পড়বে। আপনারা যেন হস্তমৈথুন করেন অথবা আগে হস্তমৈথুন করেছেন, আমি আপনাদেরকে বলবো হস্তমৈথুন করা ছেড়ে দিন, নয়তো পরবর্তীতে এর জন্য আপনাকে মারাত্মক সমস্যায় পড়তে হবে। এমনকি আমাদের ইসলামও হস্তমৈথুনকে মারাত্মক পাপ বলে গণ্য করা হয়েছে। তাই আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, হস্তমৈথুন করা ছেড়ে দিন, নয়তো আপনার সেক্সুয়াল লাইফে আপনি মারাত্মক সমস্যায় পড়বেন। কিন্তু ভিউয়ার্স, আপনার যদি যৌন সমস্যা দূর করতে চান তাহলে আমি আপনাদেরকে রেড জিংসেং এই ক্যাপসুলটি সেবন করতে বলবো। এই ক্যাপসুলটি সেবন করলে আপনারা সহজেই আপনাদের যৌন সমস্যা দূর করতে পারবেন। এই ক্যাপসুলটি সেবন করার কিছু উপকারিতা, বিশেষ উপকারিতাগুলো হচ্ছে আপনার লিঙ্গ সহজে, যাতে স্ট্রং হয় না লিঙ্গ সহজে আপনারা স্ট্রং হয়ে যাবে, আপনার যৌনশক্তি অনেকটা বেড়ে যাবে, দ্রুত বীর্যপাত বন্ধ হয়ে যাবে, আপনি লং টাইম আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন, আপনার স্ত্রীকে আপনি পূর্ণাঙ্গ তৃপ্তি দিতে পারবেন, এমনকি এই ক্যাপসুলটি সেবন করলে আপনার বীর্য গাঢ় হয়ে যাবে। ভিউয়ার্স, এই ক্যাপসুলটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কিন্তু আপনারা লোকমুখে শুনে থাকবেন যে সেক্সুয়াল ট্যাবলেটটির অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এর একটি ভুয়া কথা, এর একটি আয়ুর্বেদিক ক্যাপসুল, এর একটি ট্রিটমেন্ট ক্যাপসুল। যেহেতু আপনার যৌন সমস্যা রয়েছে তাই আপনাকে ট্রিটমেন্ট গ্রহণ করতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে এই ক্যাপসুলটি সেবন করলে আপনার কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে ভিউয়ার্স, যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে আমি আপনাদেরকে একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিতে পারবো, তারপর সেবন করতে বলবো। এই ক্যাপসুলটি নারী পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য, তবে পুরুষের ক্ষেত্রে এই ক্যাপসুলটি বেশি কার্যকরী। এই ক্যাপসুলটির প্রতিটি পিসের দাম হচ্ছে মাত্র 30 টাকা। আপনারা সবাই জানেন সেক্সুয়াল ক্যাপসুলের দাম একটু বেশি হয়, আর যেহেতু এটি একটি পাওয়ারফুল সেক্সুয়াল ক্যাপসুল সেই ক্ষেত্রে এই ক্যাপসুলটার দাম হচ্ছে মাত্র 30 টাকা। 30 টাকা আমি অনেকটা বেশি মনে করি না। আপনাদের সমস্যা দূর করতে আপনারা এই ক্যাপসুলটি খুব সহজে সেবন করতে পারবেন। এই ক্যাপসুলটির খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন 1টি করে ক্যাপসুল দুইবেলা অবশ্যই ভরা পেটে খেতে হবে। মনে রাখবেন সকালে এবং রাতে, রাতে কখনোই মিস করা যাবে না। রাতে অবশ্যই আপনাকে স্ত্রী সহবাসের কিছুক্ষণ আগে, 5 অথবা 10 মিনিট আগে এই ক্যাপসুলটি সেবন করতে হবে। আপনারা যদি নিয়মিত এই ক্যাপসুলটি 1 মাস এভাবে সেবন করেন, ইনশাল্লাহ আপনাদের এই সমস্ত সমস্যা খুব দ্রুত আপনারা দূর করতে পারবেন। আর যারা লং টাইম সেক্স করতে চান, দেখা গেছে ওয়ান টাইম সেক্স করার জন্য আপনারা এই ক্যাপসুলটি অনেকে সেবন করে থাকেন, আপনারা ওয়ান টাইম সেক্সের জন্য এই ক্যাপসুলটি আমি বেস্ট বলে মনে করি। ওয়ান টাইম সেক্সের জন্য আপনি যদি লং টাইম সেক্স করতে চান তাহলেও এই ক্যাপসুলটি আপনার বেশ কার্যকরী।
এই ক্যাপসুলটি শুধু বিবাহিত যারা আছেন তাদের জন্য প্রযোজ্য, যাদের বৈবাহিক জীবনে সেক্সুয়াল সমস্যা আছে আপনারা সেক্সুয়াল সমস্যা দূর করতে এই ক্যাপসুলটি সেবন করবেন। তাহলে ভিউয়ার্স, এই ছিল আজকের মতো বিস্তারিত রিভিউ। আশা করি আজকে ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর এই বিষয়ে আপনার যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা যদি কোনো মেডিসিন সম্পর্কে হনেস্ট রিভিউ দিতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আরও একটি মেডিসিন হনেস্ট রিভিউ আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।